অবন্তীর মনে এত কষ্ট ছিল যে সে সে একজন একাধারী, সে একাধারে যে তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কমেন্ডেবল, হাইলি কমেন্ডেবল, সে সে শিশুদেরকে ভালোবাসত, সে অ্যানিমেল লাভার ছিল। আমার আমি দায়িত্ব নেওয়ার পরে আমি দেখেছি একটা কুকুরে অনেকগুলো বাচ্চা হয়েছে। আমি আমার ড্রাইভারকে বলেছিলাম যে ওকে দুধ দিবে, সে দুধের টাকা আমি দিব। আমি জানি না আমার সেই ড্রাইভার কী করছে, কারণ উপরতলায় ওঠার পর তো আর আমার কিছু মনে থাকে না। শুধু ছাত্র ছাত্রী না, এই ক্যাম্পাসের একটা কুকুর হয়তো তার নিপীড়নের হাত থেকে রেহাই পায় নাই। আপনাদের সবাইকে বলতে চাই, একটু আগে আপনারা ভিতরে অডিটোরিয়ামে ভিসি ম্যাডামের বক্তব্য শুনলেন, অনেকগুলো বাচ্চা দিয়েছে, সে তার ড্রাইভারকে বলেছেন যে কুকুরকে দুধ খাওয়াতে সে নিজে টাকা দিবে। ভিসি ম্যাডামকে জানাতে চাই, এই লকডাউনের সময় কুকুরদের খাবারের জন্য বরাদ্দকৃত টাকাও মেরে খেয়েছে এই প্রক্টোরিয়াল বডি, আর সেই প্রক্টোরিয়াল বডি আজকে নিপীড়ন বিরোধী সেলের নামে যে ডামি সেল গঠন করে রেখেছে, সেই সেলের কোনো কার্যক্রম আমরা কখনোই দেখতে পাচ্ছি না।